টি-20 ক্রিকেট কুরকুরের দরেই মসমসিয়া। তাতে সুপার সানডেত ভারত পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ। স্বাভাবিকতে উত্তাপ বৃদ্ধি পাইছে এশিয়া কাপর। ভারত আর পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র। দুই সুবুরিয়া রাষ্ট্র ক্রিকেট যুদ্ধ মানে শিহরণ উত্তেজনার খেলা। অকল খেলুয়ের উপরতে নহয়, সমর্থকর মাজতো বৃদ্ধি পায় চাপ। এনে স্নায়ু চাপ সম্ভালি খেলপথারত বিপক্ষক বাজিমাত করার মজায় সুকিয়া। সেয়ে দেওবারে পাকিস্তানক বধিবলৈ বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 7:30 পর দুবাইত হব ভারত পাকিস্তানের বহু প্রতীক্ষিত ম্যাচখন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপর এই খেলখন ব্যাটিং তারকা বিরাট কোহলির বাবে হব গুরুত্বপূর্ণ। 2019 রানর দুর্ভিক্ষত ভুগিছে কোহলি। তিন বছরে এটাও শতকীয় ইনিংস খেলা নাই বিরাট কোহলিয়ে। এনে জটিল সন্ধিক্ষণত কোহলির ব্যাটে কথা কোয়াটো ভারতীয় দলের বাবে জরুরি হয়ে পড়ছে। অধিনায়ক রোহিত শর্মার আশা, দেওবারে কথা কব কোহলির ব্যাটে। লক্ষণীয় যে কাইলৈ কেরিয়ারের শততম টি-20 ম্যাচত অবতীর্ণ হব কোহলি। শততম টি-20 কোহলির সম্মুখত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে আকো কোহলির ব্যাটিং রেকর্ড দর্শনীয়। সেয়ে দেওবারে রাজকীয় প্রত্যাবর্তন করবলৈ দৃঢ় সংকল্পবদ্ধ বিরাট কোহলি। উল্লেখ্য যে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপত ভারত সদায় ফেভারিট। এশিয়া কাপত 14 বারের মুখামুখিত ভারত জয়ী হয়েছে 8 বার, আনহাতে পাকিস্তান জয়ী হয়েছে 5 ম্যাচত। তদুপরি শেহতীয়া টি-20 দুর্দান্ত ফর্মত আছে টিম ইন্ডিয়া। 2021 পিছত 28 টি-20 ম্যাচত অবতীর্ণ হয়ে 22 জয়ী হয়েছে মেন এন্ড ব্লু। পরিসংখ্যার দিকরপ্রা রোহিত বাহিনী নিঃসন্দেহে দেওবারের ম্যাচখনের ফেভারিট। তাতে দলত তারকার ভিড়। লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার দরে দুর্ধর্ষ ব্যাটারে সমৃদ্ধ ভারত। পাকিস্তান দলতো আছে বহু কেজন প্রতিভাধর ব্যাটার আর বলার। বাবর আজমর নেতৃত্বত শক্তিশালী রূপত অভ্যুত্থান ঘটিছে পাকিস্তানের। স্বাভাবিকতে দুই চিরবৈরী দেশের ব্যাট আর বলর যুদ্ধই ধুমুহার সৃষ্টি করিব মরুর দেশত। কুরকুরের দরে মসমসিয়া ক্রিকেটক আর অধিক লোভনীয় আর শিহরণকারী করে যে তুলিব সেয়া নিশ্চিত। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।